ভালোবাসা কোনো বাধা মানে না, যা আবারও প্রমাণ করলো পেরুর নবদম্পতিরা। করোনার চোখ রাঙানি উপেক্ষা করে শনিবার একত্রে বিয়ের পিঁড়িতে বসেন পেরুর 200 দম্পতি, যেখানে করোনায় মারা গেছেন প্রায় 2 লাখ এবং এ পর্যন্ত আক্রান্ত 21 লক্ষাধিক। স্বাস্থ্যবিধি মেনেই রাজধানী লিমায় হয়ে গেল অনারম্বর এই গণবিয়ের অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন শহরের মেয়র জর্জ মুনোজ। তবে বিয়ের আগে করোনা টেস্ট করানো হয় প্রতিটি দম্পতিকে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন কেবল তারাই বসতে পেরেছেন বিয়ের পিঁড়িতে। আমরা জানি বিয়েটা সারা জীবনের জন্য, এটা খুব সুন্দর একটা অনুভূতি। কিছুদিন আগেও আমার জীবন বলতে কিছুই ছিল না, ওর সাথে পরিচয় হওয়ার পর আমি জীবনের অর্থ খুঁজে পেয়েছি। মহামারীর মধ্যেও তাই দুজন এক হবার সিদ্ধান্ত নেই। বরকনের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন 87 বছর বয়সী বর ওলগা ভেলাসকুয়েন্স লরেন্সিও, তার স্ত্রীর বয়স 82। আর সবচেয়ে ছোট বর ছিলেন 24 বছর বয়সী মার্কো, যার প্রেমিকার বয়স ছিল 19 বছর। ফেসবুক লাইভে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। আত্মীয়রা বিয়েতে অংশগ্রহণ করেন এই ফেসবুক লাইভে। এখানে 200 দম্পতির একত্রে বিয়ের আয়োজন করছি। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের এমন বিয়ের আয়োজন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। অনুষ্ঠানের শেষে বিয়ের লাইসেন্স দেওয়া হয় নবদম্পতিদের। এরপর তারা বাগানে গিয়ে ছবি তুলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। জিনিয়া শেখ, সময় সংবাদ।